আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। মুসলিম মা বোনেরা এবং বিভিন্ন ধর্মাবলম্বী মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমাদেরকে যদি স্বামীর মৃত্যু নিয়ে যদি আমাদেরকে একটি জানাতেন এবং স্বামীর বিবাহ নিয়েও যদি আমাদেরকে জানাতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব টেনশনে থাকি, যার কারণে আজ আপনাদেরকে ভিডিও আকারে জানানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি মৌলানা গাজী আমিনা তাফিম। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন হচ্ছে নবুয়াতের 43 ভাগের এক ভাগ। স্বপ্নের উপরে ঈমান অবশ্যই আমাদেরকে আনতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন বিষয়ে একটা হাদিস শরীফের অধ্যায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে স্বপ্ন বিষয়ে। আর দেখুন, নবী এবং রাসূলদের ভিতরে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, যার স্বপ্নের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। এবং সাহাবায়ে কেরামদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পরবর্তী সময়ে আজও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই। আর আমি তার গ্রন্থ গবেষণা করে আমি আজ আপনাদের সামনে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কারো কাছে আপনি না বলাটাই শ্রেয়। ভালো কোনো আলেম, বিজ্ঞ আলেম, প্রাজ্ঞ আলেম, যে এই সম্বন্ধে ভালো জানবে তার কাছে জিজ্ঞেস করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি স্বামীর মৃত্যু দেখেন তাহলে কি হয়, শুরুতে আসুন এই বিষয়টা আমরা একটু জেনে নিই। যদি আপনি স্বামীর মৃত্যু দেখেন, অনেক মহিলারাই খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, খুব কান্নাকাটি করে এবং খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একদম মুষড়ে পড়ে যায়। না বোন, আপনি যদি বিধবা না হন, আপনি যদি স্বাভাবিক আপনার স্বামী আছে, যদি এমন মনে হয় তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনার স্বামীর মঙ্গল হবে বা আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এবং অনেক অনেক দিন বাঁচবে ইনশাআল্লাহ। আমরা খাবনামা গ্রন্থে এই বিষয়টাই আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, অনেক মহিলারাই কিন্তু এই স্বপ্নটা দেখতে পারে, তবে এখানে একটি দুঃখের কারণ হলো যদি বিধবা হয় যার স্বামী মারা গিয়েছে, ওরকম মহিলা যদি এই বিষয়টা দেখে যে তার স্বামীর মৃত্যু হয়েছে তাহলে একটু দুঃখের কারণ আছে। এই ক্ষেত্রে আপনি খুব দ্রুতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাবেন, খুব দ্রুতই আল্লাহ পাকের কাছে তাওবা করবেন এবং বিপদ থেকে বাঁচার জন্য আপনি দান সদকা করে দিবেন। আর নয়তো এমনও হতে পারে যে আপনার মৃত্যুর সময় আল্লাহর কাছে যাওয়ার সময় বুঝি কাছাকাছি হয়ে গেল, সুতরাং আপনি আল্লাহর প্রতি থাকুন, আল্লাহর প্রতি দান সৎকার করে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়া যদি কোনো পুরুষ যদি তার স্ত্রীর মৃত্যু দেখে, সেক্ষেত্রেও সেম স্বপ্ন হবে যে আপনি আপনার স্ত্রীর অনেক হায়াত বেড়ে যাবে যদি স্ত্রী জীবিত থাকে। আর মৃত মানুষকে নিয়ে স্বপ্ন দেখলে সেটা সম্পূর্ণ আলাদা হয়। আমরা পৃথক ভিডিওতে আমরা গত পর্বে আপনারা একটু দেখে নেবেন আমরা এগুলো বলেছি। এরপরে আপনি যদি সন্তানের মৃত্যু দেখেন, আমরা অনেকেই সন্তানকে দেখি, নিজেদের সন্তানকে মৃত্যু বা মারা যাচ্ছে এমন যদি দেখি, তাহলে সন্তান যদি থাকে তাহলে কিন্তু আয়ু বৃদ্ধি পাবে, তার হায়াত বৃদ্ধি পাবে। এবং এমন যদি হয় মৃত সন্তানকে মৃত দেখা, যদি এমন দেখেন তাহলে আপনাকে একটু সাবধান হয়ে যেতে হবে, আপনার নিজেরই বা আল্লাহর কাছে যাওয়ার বুঝি সময় হয়ে গেল, আপনি খুব বেশি আল্লাহর দরবারে পানাহ চান, আশ্রয় চান এবং আল্লাহর কাছে আপনি দোয়া করুন বিপদ আপদ থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। আবার এমনও অনেকে স্বপ্ন দেখে আপনার সন্তানকে কোল থেকে নিয়ে যাচ্ছে বা আপনার সন্তানকে কেউ মেরে ফেলেছে, এরকম যদি স্বপ্ন দেখেন
তাহলে আপনার জন্য একটা সুখবর আছে, আপনার সন্তান অনেক যশস্বী হবে এবং অনেক নামি দামি একজন মানুষ হবে ইনশাআল্লাহ। তবে সেই পর্যন্ত আপনি থাকতে পারবেন না, তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করে যান। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এতক্ষণ স্বামীর মৃত্যুগুলো নিয়ে আমরা দেখলাম বা জানলাম, এখন আমরা জানবো যে স্বামী যদি অন্য কোথাও বিবাহ করে সেই ক্ষেত্রে কী হবে। আমরা অনেকেই কিন্তু এই স্বপ্নটা দেখি বা মহিলারা দেখে থাকেন যে স্বামীর মৃত্যু, স্বামীর অন্য কোথাও বিয়ে করেছে, হুজুর এখন আমি কি করব, আসলে কি সত্যি বিয়ে করেছে কিনা বা বিয়ে করবে কিনা, এই বিষয়টা যদি আমাদেরকে জানাতেন। দেখুন, স্বামী যদি জীবিত থাকে আর যদি আপনি দেখেন আপনার স্বামী অন্য কোথাও বিয়ে করে, সাময়িক কিছু ক্ষতি হতে পারে, আর্থিক কিছু ক্ষতি হতে পারে, বা আপনি নিজের বিয়েটাও দেখলেন যে নিজে আপনার বিয়ে হচ্ছে, সেক্ষেত্রেও আপনি আর্থিক কিছু ক্ষতির সম্ভাবনায় পড়ে যেতে পারেন। আবার অন্য একটি গ্রন্থে এমনও আছে যে যদি স্বামীর অন্য কোথাও বিয়ে করতে দেখে তাহলে কিন্তু আয় উন্নতিরও বিষয়টা আছে। সুতরাং আপনি আল্লাহর কাছে একটু চেয়ে নেবেন যে আল্লাহ, আমার স্বামীর বিয়ে দেখেছি, আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর আয় সম্পদে রোজগারে বরকত দান করো। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন এবং বেশি বেশি করে দান সৎকা করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি বিবাহ দেখেন, আমি আবারও ক্লিয়ার করছি, যদি নিজের বিবাহ দেখেন বা স্বামীকে অন্য কোথাও বিবাহ করতে দেখেন, তাহলে আপনার আর্থিক সামান্য কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি আল্লাহর কাছে খুব সাবধান হয়ে যাবেন। আর যদি আপনি দেখেন স্বামী বিয়ে করে আপনাকে নিয়ে যাচ্ছে কোথাও, তাহলে আপনি খুব খুব সাবধান হয়ে যাবেন। আল্লাহর রাস্তা দান সৎকার করুন, যেন বিপদ থেকে আপনি হেফাজত করেন। যে কোনো ধরনের বিপদ আসতে পারে, এটা মৃত্যু পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি আল্লাহর রাস্তায় বেশি করে দান সৎকার করুন, কারণ দোয়া করুন, কারণ দোয়া করলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদগুলো দূর করে দেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও যে মহিলারা যে এই স্বপ্নটা দেখে, এটা হলো স্বামীর সাথে সহবাস করতে দেখা। স্বামীর সাথে অনেকেই সহবাস করতে দেখেন, এর মানে হচ্ছে এটা যে যদি স্বামী কাছে থাকে তাহলে এই স্বপ্নের কোনো মিনিং হবে না বা কোনো অর্থ হবে না, কোনো ব্যাখ্যা হবে না। আর স্বামী যদি বিদেশ থাকে তাহলে আপনি মনে করবেন স্বামী অন্য কোনো মহিলার সাথে পরকীয়া করছে বা অন্য কোনো মহিলার সাথে বিয়ের একটা সম্বন্ধ আলাপার চালিতা চলছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন এমন কিছু না ঘটে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি দেখেন যে কোনো বিধবা নারী যার স্বামী মারা গেছে অথবা স্বামীর সাথে সহবাস করে দেখেছে, তাহলে এটা একটু দুর্ভাগ্যের কারণ হতে পারে। অর্থাৎ আপনার নিজের প্রবলেম হতে পারে, নিজের মৃত্যুর সময় কাছাকাছি হয়ে যেতে পারে, আল্লাহর কাছে যাওয়ার সময় কাছাকাছি হয়ে যেতে পারে। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন এবং আল্লাহর রাস্তায় দান সৎকার করুন খুব বেশি করে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, বিধবা মহিলা যদি দেখে যে স্বামীর সাথে সহবাস করছে, সেক্ষেত্রে আরেকটা বিষয় ঘটতে পারে, এটা হচ্ছে সন্তানের বিপদ আপদ হতে পারে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন এবং খুব বেশি আপনি আল্লাহর রাস্তায় দান সৎকার করুন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কোনো পুরুষ যদি বিবাহ করতে দেখে, সেক্ষেত্রে কিন্তু উল্টোটা হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরুষের আয় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশাতীত সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও যদি কোনো অবিবাহিত মহিলা যদি দেখে তার হাতে মেহেদি লাগাচ্ছে, পায়ে মেহেদি লাগাচ্ছে, শরীরে মেহেদি লাগাচ্ছে, তাহলে খুব শীঘ্রই তার বিয়ে হবে। আর যদি কোনো বিবাহিতা কোনো মহিলা যদি দেখে যে তার হাতে পায়ে মেহেদি লাগাচ্ছে, তাহলে তার সুখ শান্তি ইত্যাদিগুলো বৃদ্ধি পেয়ে যাবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মনে রাখবেন, এই বিষয়গুলো অন্যকে জানাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং শেয়ার করার অনুরোধ রইল। জাযাকাল্লাহ।